মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি চলে যাচ্ছিলাম বাড়ি ছেড়ে। কেন যাচ্ছিলে? কারণ এই বিয়েটা আমি করতে চাই না দাদু। দাদাকে তো এই কথাটা জানাতেই হবে। দাদা, দাদা, তুই এত রাইতে দাদা জেগে আছে নাকি? আছে, যবে থেকে বিয়া তো লাগছে ও দু চোখে ঘুম আসে নাকি? তোর কি দরকার আমায় বল কেনে? দরকার দাদার সাথেই আছে, তুই ঘুমোগে যা ভাদু। দাদা আরুন, আরে কি ব্যাপার রে, তুই এত রাতে? বসু বাড়ি থেকে এলাম দাদা। বসু বাড়ি থেকে? তাও বাড়ি তো রাতে। আরে আরুন, উধারে কি দেখছো? আরে ওখানে সব ঠিক আছে তো? তোর মুখ তো তেমন আন্ধার কেন রে? হ্যাঁ, সুসজ্জায় দিবে বলে নিজের হাতে গিফটের ব্যাগ বানাচ্ছিলে না? হে ঠাকুর, এই মানুষটাকে সত্যি কথাটা বলি কি করে আমি? তুই এসব কথা ছাড়, তুই আমাকে ঠিক করে বল দেখি, তুই এত রাতে যেখানে এলি কি কারণে এলি? আমি আমি জানি কোনো কারণ ছাড়া তো তুই এত রাতে আমার কাছে আসবি না। আরে পারুল, কি হয়েছে বল আমাকে, চুপ মেরে আছিস কেন? আরে পারুল, বসু বাড়িতে সব ঠিক আছে তো? রুকু, হে পারুল, পারুল, হে তুই কাঁদছিস কেন রে? রুকু কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে, তুই বল, চুপ করে আছিস কেন বল? কথাটা তোমায় বলতে আমার মনে খুব বাজছে দাদা, কিন্তু এটা না বললে আর নয়। কি কথা বলবি তো? হ্যাঁ, বিয়েটা তুমি করো নাই দাদা। রুকু দিদি এই বিয়েটা করতে চায় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।